আমার এজ 50, 2 মাস আগে লেফট পায়ের গোড়ালির হাড় ভেঙে গেছিল। এরপর ডক্টর প্লাস্টার করে দেয়। প্লাস্টার খোলার পর এক্সরেতে দেখা যায় হাড় জোড়া লেগেছে, কিন্তু লাস্ট ফিউ ডেজ লেফট পায়ের হাঁটুতে খুব পেইন হচ্ছে, পা নড়ানো নড়াচড়া করা যাচ্ছে না। পেইন কিলার খেয়েছি বাট কোনো ইম্প্রুভমেন্ট নেই। এই অবস্থায় কি করব? হ্যাঁ, এটা কমন প্রায় যে ওনার বাম পায়ের গোড়ালিতে ব্যথা পেয়েছে। আচ্ছা, ব্যথা পাওয়ার পর আমরা যেটা করি বা অর্থোপেডিক্স যারা সার্জন আছে তারাও করে, আমরা যারা রিলেটেড সাবজেক্ট আমরা অনেক সময় প্লাস্টার করে দিই, মানে তার যদি মোবিলাইজেশন থাকে তাহলে কিন্তু জোড়াটা লাগবে না। আমরা যখন প্লাস্টার করে দিই, সাজেস্ট যদি তার গোড়ালির ব্যথা হয় তখন কিন্তু একটা লেভেল পর্যন্ত প্লাস্টার করা হয়, মানে তাকে ইমোবিলাইজ করে দেওয়া হলো। এই যে ইমোবিলাইজ করে দেওয়ার কারণে জোড়া লাগার জন্য সে কিন্তু পাটা নড়াচড়া করতে পারে না, বা আমাদের নিষেধাজ্ঞা থাকে যে তুমি নড়াচড়া করবে না। এই যে 2 মাস বা এক এক অঙ্গর ক্ষেত্রে, কারো ক্ষেত্রে 1.5 মাস, কারো 2 মাস, এরকম সময় কিন্তু আমরা ইমোবিলাইজ করে দিই। এই ইমোবিলাইজ পিরিয়ডে হাড় হয়তো জোড়া লেগে গেলো। আফটার মোবিলাইজেশন, আমরা যখন মোবিলাইজেশনে যাই, যখন প্লাস্টারটা খুলে দেওয়া হয়, তার এই যে দীর্ঘদিন জোড়াগুলো আমরা ফিক্সড করে দিলাম, হাঁটতে দিলাম না, চলতে দিলাম না, তার জোড়ার বিভিন্ন জায়গায় সমস্যা হতে পারে। ডিস্টাল জয়েন্টের সমস্যা হতে পারে, প্রক্সিমাল জয়েন্টের সমস্যা হতে পারে। ডিস্টাল প্রক্সিমালটা হচ্ছে মানে যেই জায়গাটা ভেঙে গেল তার থেকে আরও আরও দূরের অংশেও সমস্যা হতে পারে, বা শরীরের ভিতরের অংশ সমস্যা হতে পারে। এখন যেটা করতে হবে ওনার ক্ষেত্রে পুনর্বাসন, দিস ইজ রিহ্যাবিলিটেশন, যেটা এখন আমি যে বলছিলাম, যেটা অনেকে এটার সাথে পরিচিত না। এই ট্রেন্ডটা এখন কিন্তু চেঞ্জ হচ্ছে, কারণ হচ্ছে আপনার তার প্লাস্টার আপনি করে দিলেন, তাকে অপারেশন করলেন বা প্লাস্টার করলেন বা যাই করা হোক না কেন, যদি আফটার প্লাস্টার, আফটার অপারেশন সে আর হাঁটতে না পারে, এখন এই যে নতুন ব্যথা তৈরি হয়েছে, ভেঙেছিল পায়ের গোড়ালি, এখন ব্যথা হাঁটুতে, বা সে হাঁটতে পারে না, এই প্লাস্টার বা এই অপারেশনের কোনো ভ্যালু লেস, কারণ হচ্ছে সে কিন্তু এখনও চলাফেরা করতে পারে না। রিহ্যাবিলিটেশনের মূল থিম মন্ত্রই হচ্ছে তাকে আবার তার স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা। আমরা রিহ্যাবিলিটেশন নিয়ে আরো কথা বলবো। একজন দর্শক ফোনে অপেক্ষা আছেন, আমরা ফোনটি নিয়ে আসি। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? আসসালাম, আমি প্রফেসর ইবাদুল হক যশোর থেকে কথা বলছি। জি, আপনার সমস্যার কথা বলুন। হ্যাঁ, আমার বয়স 62 বছর। আমি আমার কোমরে ব্যথা 2000 সাল থেকে। আচ্ছা, আমি 2 বার MRI করাইছি, L4 এবং L5। এই দুটো ডিস্ক ডিজেনারেশন বলে MRI রিপোর্টে আমাকে দিয়েছে। MRI রিপোর্ট, যে MRI যে স্ক্রিন মানে ছবি যেটা, প্লেট যেটা, ওটাতে দেখা যায় যে অন্য ডিস্ক গুলো ভিতরে সাদা আছে, কিন্তু L4 এবং L5 এর ডিস্ক দুটো একদম কালো। তো আমার ব্যথা তো কমছে না, এখন করণীয় কি যদি আপনি কাইন্ডলি বলেন আর কি। আপনি এতদিন কি চিকিৎসা করেছেন এতে? আমি এতদিন অনেক ডাক্তার দেখাইছি, কেউ আমাদের শুধু শিখানো ব্যায়াম দেশে, অপারেশন টাশন ব্যাপারে কেউ সাজেশন করেনি। তো ওই ব্যায়াম দিচ্ছে, সাঁতার কাটতাম, তো শীতকালে তো আর পারছি না, সাঁতার কেটে একটু ভালো ছিলাম, এখন শীতের সময় একটু কষ্ট বেশি বেড়ে যাচ্ছে আর কি। আচ্ছা, ধন্যবাদ। আপনার খুবই আপনার কমন কোশ্চেন যে কোমরে ডিক্স প্রলাপস, এবং এটা কিন্তু অনেক রোগীরই এখন জানে, যেটাকে আমরা PLID বলে থাকি, বা সায়াটিকা বাদ বলেন বা ডিক্স প্রলাপস, যেই নামই বলি না কেন একই সমস্যা, মানে একটা রোগেরই কয়েকটা নাম, বা আমরা যখন ভাষাগত চেঞ্জ করি তখন অত বলে থাকি। ওনার ক্ষেত্রে তাই হয়েছে, পাশাপাশি ওনার এইজ একটা ফ্যাক্টর, যে 60 বছর বয়স, এই বয়সে ডিজেনারেশন হবে, এটি স্বাভাবিক। হাড়ও ডিজেনারেশন হবে, ডিক্সও ডিজেনারেশন হবে, মানে ক্ষয়প্রাপ্ত হবে, এক্স্যাক্টলি, এবং ফাইব্রোস্ট হয়ে যাবে, শুকিয়ে যাবে। একটা ইয়াং রোগীর বা আমাদের যারা ইয়াং, যা মোর লেস দেন 40, তাদের যে ডিক্সের যে চেহারা, বয়স্ক যাদের মোর দেন 60 বা তাদের বেশি গেলে কিন্তু ডিক্সের চেহারাটা চেঞ্জ হয়ে আসবে। কিন্তু ওনার যেটা হচ্ছে দুইটা ডিক্সি প্রলাপস, L4-5, L5-S1, তো সেই ক্ষেত্রে আসলে উনি এতদিন যে চিকিৎসাটা করেছে, আমি মনে করি যে লেভেলে আছে, মানে যেই এলাকায় আছে, অনেক দূর আমাদের কেন্দ্র থেকে, মানে ঢাকা থেকে, সেই এলাকায় যে ট্রিটমেন্টটা পেয়েছে এটা মোটামুটি ঠিক আছে, যে এক্সারসাইজ করতে হবে হয়তো ডাক্তাররা শিখিয়ে দিয়েছে, কিন্তু আরও অ্যাডভান্স ট্রিটমেন্ট এখন দরকার ওনার জন্য।
ওনাকে রিহ্যাবিলিটেশনে যেতে হবে। এইটা মানে এই নয় যে এক্সারসাইজ, এক্সারসাইজ ইজ এ পার্ট অফ রিহ্যাবিলিটেশন। মানে উনি এতদিন যে এক্সারসাইজগুলো করছে, অথবা ডাক্তার সাহেবরা কিছু ওষুধ দিয়েছিল এগুলো হয়তো খেয়েছে, এখন ওনাকে টোটালি একটা রিহ্যাবিলিটেশন প্রোগ্রামের দিকে আগাতে হবে। কারণ বয়স এখন আরও বাড়ছে এবং সিজন, এই যে শীতে কিন্তু এখন উনি আর সাঁতার কাটতে পারে না, সিজন ওয়াইজ আমাদেরকে নতুন করে তাকে আবার রিহ্যাবিলিটেশন করতে হবে। তো আপনি যদি এই জাতীয় ট্রিটমেন্ট বা এই চিকিৎসকের শরণাপন্ন হয়ে চিকিৎসা কন্টিনিউ করেন, আশা করি আপনি মরণ পর্যন্ত ভালো থাকতে পারবেন। আমার এখন সাজেশন, যেহেতু আপনি অনেক দূরে আছেন এবং শীত ঋতু চলছে, আপনি নিয়মিত কুসুম গরম পানিতে গোসল করবেন। শুধু মাথায় গরম পানি দিবেন না, নর্মাল পানি দিবেন, আর ব্যথা জায়গায় গরম সেঁক দিবেন দুবেলা। আর স্বাভাবিক যদি আপনি হাঁটতে পারেন, হাঁটার চেষ্টা করবেন নিয়মিত, অন্তত এক দেড় দুই ঘন্টা, একটানা না হোক কয়েক ভাগ করে, সকালে দুপুরে রাতে এভাবে ভাগ করে হাঁটেন। আর এই জাতীয় যেহেতু পিএলএডি আপনার রোগটা আপনি অলরেডি কনফার্ম, যদি আপনার জানা থাকে এই জাতীয় বা কারো হেল্প নিতে পারেন, আপনি ইন্টারনেটে গেলে পিএলএডির কিছু এক্সারসাইজ আছে বা আপনি হয়তো আগেও জানেন, ওই এক্সারসাইজগুলো কন্টিনিউ করেন। যদি আপনার পেইন বা শারীরিক অবস্থা টলারেবল থাকে, আপনি সহ্য সহনীয় থাকে, তাহলে এটা কন্টিনিউ করেন। আর না হলে আপনাকে রিহ্যাবিলিটেশন ট্রিটমেন্ট বা ডক্টর বা হাসপাতালে শরণাপন্ন হতে হবে। আমরা রিহ্যাবিলিটেশন প্রসঙ্গে আমরা কথা বলছিলাম, ইতিমধ্যে আরো একজন দর্শক আমাদের সাথে সংযুক্ত হয়েছেন, আমরা ফোনটি নিয়ে আসি। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? ওয়ালাইকুম আসসালাম ম্যাডাম, আমি সুজন বলছি, রাজবাড়ি থেকে। জি, আমি এর আগে একদিন ফোন দিয়েছিলাম, তো তখন আমি বলছিলাম যে আমার নাভির নিচের থেকে দুই পায়ের সমস্যা। এখন আমার সমস্যা হচ্ছে যে আমি পাটা নাড়াতে চাইলে নড়তে চায় না, কিন্তু যদি খুব বেশি সময় ধরে চেষ্টা করি তখন মনে হয় যে হালকা নড়ার ভিতরে প্রচুর পরিমাণে ব্যথা হয়। এখন শীতের সময় ব্যথা আরো তীব্র থেকে তীব্র হয় যখন আমি পা নাড়ানোর চেষ্টা করি, কিন্তু যখন নাড়ানোর চেষ্টা করা বাদ দিই তখন ব্যথাটা আস্তে আস্তে আবার শেষ হয়ে যায়। আর আমি এখন পাটা নাড়াতে চাইলে পরেই এরকম অবস্থা হচ্ছে। প্রস্তাব তো এখানে এখন ঠিক পাই, কিন্তু আমার উপরে চিমটি কাটলে পরে কোনো ব্যথা নেই। আর একটা সমস্যা হচ্ছে যে আমি যখন এমনি বসে থাকছি তখন দেখা যাচ্ছে যে ব্যথা বাড়ছে, আবার পা একলাই লাভ দিয়ে দিয়ে হচ্ছে, কিন্তু আমি নাড়াতে চাইলে তখন আর নাড়াতে পারছি না। আপনার এখন কি চিকিৎসা চলছে, মানে গত কয়েক মাস বা কয়েকদিন কি জাতীয় চিকিৎসা চলছে এখন? আমি এখন আগে কিছুদিন মাঝে, এখন আবার চিকিৎসা চলছে। বর্তমানে হোমিওপ্যাথি ওষুধটা খাওয়ার পরে এরকম বুঝে যাচ্ছে যে ব্যথা বেদনাটা আসছে, আগে এই সমস্ত কোনো কিছু ছিল না। এখন আমি পুনরায় আবার রিহ্যাবিলিটেশন নিতে চাচ্ছি, থেরাপি নিতে চাচ্ছি। তো স্যারের কাছে আমার প্রশ্ন যে আমি অবশ্যই থেরাপি নিলে আমি কি সুস্থ হয়ে হাঁটা চলা ফেরা করতে পারবো কি পারবো না? আর একটা প্রশ্ন হলো আমার ডান পায়ের মধ্যে মাজার যে বল আছে ওই বলটা ফেলে দেওয়া, ফেলে দিয়ে ওইখানে রড লাগানো আছে। আমি এখন এই অবস্থায় কি থেরাপি নিতে পারবো? এই রডটা লাগানো হয়তো তিন বছর আগে। ধন্যবাদ, আমি উত্তর দিচ্ছি। অবশ্যই উনি আগেও আমাদেরকে প্রশ্ন করেছিল অনেক আগে, ওনার স্পাইনাল কর্ড ইঞ্জুরি হয়েছে, নিচের অংশ প্যারালাইসিস ছিল, এখন ওখানে ইমপ্ল্যান্ট লাগানো আছে, মানে হিপ জয়েন্টটা পাল্টানো আছে, ওখানে আর্টিফিশিয়াল জোড়া দেওয়া আছে, প্লাস আগে একেবারে পা নাড়াতে পারতো না, এখন ট্রাই করলে কিছুটা পারে, তীব্র ব্যথা হয়। প্রথম কথা হচ্ছে ওনাকে ওই সময় আমি সাজেস্ট করেছিলাম যে আপনাকে পুনর্বাসন ট্রিটমেন্ট করতে হবে, রিহ্যাবিলিটেশন। তো পুনর্বাসন ইট ডিপেন্ডস অন ডক্টর, হসপিটাল, তার উপরে এক এক দেশে এক এক এলাকায় এক এক হসপিটাল এক একভাবে, অ্যাকর্ডিং টু রোগীর অবস্থা, অ্যাকর্ডিং টু আপনার হাসপাতালে ফেসিলিটিস, এক এক দেশে এক এক পদ্ধতিতে কিন্তু এই চিকিৎসাগুলো করিয়ে থাকে। টার্গেট একটাই, একটা মানুষ প্যারালাইসিস হয়ে গিয়েছে, স্পাইনাল কর্ড ইঞ্জুরি হয়ে, তাকে অ্যাভেল করা যেভাবে বাই অ্যাজ পার অ্যাজ পসিবল, যে তার অবস্থা অনুযায়ী সে যেন বিছানায় পড়ে না থাকে, সে যেন তার নিজের কাজ করতে পারে, চলাফেরা করতে পারে, এটি হচ্ছে পুনর্বাসনের মূল লক্ষ্য। এখানে একটা টিম ওয়ার্ক হয়, এখানে বিভিন্ন ডাক্তার ইনভলভমেন্ট থাকে, বিভিন্ন
নার্স থাকবে, ওয়ার্ড বয় থাকবে, হতে শুরু করে সামাজিক লোকজন এবং কি ফ্যামিলি মেম্বার, রোগীর ফ্যামিলি মেম্বার পর্যন্ত এই টোটাল টিমে আপনার ইনভলভমেন্ট থাকবে। কিন্তু ওনার ক্ষেত্রে দুর্ভাগ্যজনক হলেও উনি আসলে এই জাতীয় চিকিৎসা এখনও নেয় নেই, উনি এখন চিন্তা করছে যে রিহ্যাবিলিটেশন করার চিন্তা ভাবনা। এটা আমি মনে করব একটা ওনার এই যে দীর্ঘদিন উনি এই ট্রিটমেন্ট না নেওয়ার কারণে ওনাকে আরও অনেক দিন এই রোগে বা এই সমস্যায় ভুগতে হবে, হয়তো এমনও হবে ডিলে করলে কিন্তু রিহ্যাব হওয়া অনেক টাফ অবশ্যই। তো আমি ওনাকে বলবো যে ব্যথা হওয়া, আমি স্পেশালি নট অনলি যে এই রোগীর ক্ষেত্রে স্পাইনাল কর্ড ইঞ্জুরি পরে যদি ব্যথা হয়, আগে যদি অনুভূতি একেবারেই ছিল না, উনি বলছিল ট্রিটমেন্ট যদি নাও নেয় স্পাইনাল কর্ড ইঞ্জুরির ক্ষেত্রে, যদি যে কোনো পার্শিয়াল কর্ড ইয়া হোক, ভাঙা হোক বা ফুল হোক, অনেক সময় অটোনোমাস ব্লাডার অটোমেটিক তৈরি হয় যে আবার সে প্রস্রাব পায়খানা সে বুঝতে পারে, অনেক সময় তার ফিলিংস ফিরে আসতে পারে, পেইন আসতে পারে, এটা কিন্তু ভালো লক্ষণ রোগের ক্ষেত্রে, যে পেইন আসাটা স্পেশালি, যেখানে আগে তার পেইন ছিল না এখন কিন্তু পেইন হচ্ছে, এটা বুঝতে হবে। কিন্তু তার নার্ভাস সিস্টেমটা ফিরে আসছে, এক্স্যাক্টলি নার্ভাস সিস্টেম কিন্তু আবার রিওয়ার্ক করা শুরু করে। সাধারণত সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, স্পাইনাল কর্ড কিন্তু সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের অংশ, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম যদি আপনার নষ্ট হয়ে যায় বা ইঞ্জুরি হয় সেই ক্ষেত্রে যে সেলগুলো মারা যায় সেটা কিন্তু রিজেনারেশন হয় না, কিন্তু আপনার সে অল্টারনেটিভ ওয়েতে কাজ করার, তাদের যদি আমরা ফেসিলাইট করতে পারি, রিহ্যাবিলিটেশন করতে পারি, সে অল্টারনেটিভ নার্ভগুলো, যে নার্ভগুলো আছে পেরিফেরাল নার্ভ, সে নার্ভগুলোকে ইউজ করে সে কিন্তু পুনর্বাসন হতে পারে। তো আমার মনে হয় উনি যেহেতু আশা করছে আবার রিহ্যাবিলিটেশনে যাবে, প্রপার জায়গায় প্রপার ডাক্তারের শরণাপন্ন হয়ে যদি সঠিকভাবে উনি এই চিকিৎসা আগায়, উনি অবশ্যই রেজাল্ট পাবে। বিছানা শুয়ে থাকতে হবে না, কত বছর সে শুয়ে থাকবে তাকে রিহ্যাবিলিটেশন করতেই হবে, বিকজ তার লাইফ আছে, তার ফ্যামিলির লাইফ আছে, তাকে তার মতো করে আমরা রিহ্যাব করব। নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন, এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন।